আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের এপিসোডে আমি চলে এসেছি দীপ অ্যাবুলামে। এখানে আসার একটাই রিজন, সেটা হচ্ছে ওনাদের বার্গারগুলো ট্রাই করার। তো আমি আজকে ডিসাইড করেছি যে ওনাদের এখান থেকে দুটো বার্গার ট্রাই করবো, একটা হচ্ছে টু ইঞ্চিস প্যাটি বার্গার, একটা হচ্ছে গার্লিক মেয়ো বার্গার, আর বিবিকে উইংস ট্রাই করবো, অ্যান্ড দেন ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের খাবারগুলো চলে এসেছে, এটা হচ্ছে আপনার টু ইঞ্চিস প্যাটি বার্গার, এটা হচ্ছে বিবিকে উইংস, এটা হচ্ছে গার্লিক মেয়ো বার্গার, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে কোক আছে। সো খাবারগুলো যেহেতু চলে এসেছে তো আমি ভাবতেছি সবগুলো খাবারই এখন ট্রাই করবো। সো অ্যাট ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করবো। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রাঞ্চি, উপরে মশলা দেওয়া আছে। এটা বেশ মজা, একটা বিবিকিউ উইংস ট্রাই করবো। এই যে এটা হচ্ছে বিবিকিউ উইংস, ওদের এটাও মজা। মানে এটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল বিবিকিউ উইংসগুলোর মতো, মানে স্পেশালিটি কিছুই নেই, জাস্ট লাইক মানে আমরা অন্য রেস্টুরেন্টের বিবিকিউ উইংসগুলো যেরকম হয় আর কি, এমনই, নাথিং স্পেশাল। বাট মজা। এখন আমি ট্রাই করবো টু ইঞ্চিস প্যাটি বার্গারটা। এটা হচ্ছে টু ইঞ্চিস প্যাটি বার্গার, এটাতে আপনার দুটো প্যাটি আর হচ্ছে দুটো স্লাইস, চিজের স্লাইস দেওয়া আছে। এটার স্পেশালিটি এটাই যে এটাতে ডাবল প্যাটি, ডাবল চিজ স্লাইস। এই বার্গারটা অনেক মজার, বিকজ এটাতে আপনার যেহেতু ডাবল প্যাটি, ডাবল চিজের স্লাইস দেওয়া আছে, সো অফকোর্স একটু মজা তো হবে। আর এটার ভিতরে আপনার অনিয়ন দেওয়া আছে, লেটুস পাতায়, মানে অ্যাজ ইউজুয়াল বার্গারে যা যা থাকে সব দেওয়া আছে, জাস্ট এটার স্পেশাল হচ্ছে আপনার ডাবল চিজ আর হচ্ছে ডাবল প্যাটি। বাট এটা আপনারা ট্রাই করতে পারেন, বিকজ বার্গারটা বেশ মজার। আর আমি স্পাইসিটা মাইল্ড নিয়েছি, বাট আমার কাছে অনেক ঝাল লাগতেছে। এটা হচ্ছে গার্লিক মেয়ো বার্গার, এটা আমি হচ্ছে খাওয়ার সুবিধার জন্য আপনার হচ্ছে স্লাইস করে নিয়েছি, আপনারা চাইলে স্লাইস করে নিতে পারবেন। এটাতে হচ্ছে আপনার সিঙ্গেল প্যাটি, সিঙ্গেল হচ্ছে স্লাইস দেওয়া, এটার ভিতরে হচ্ছে চিজ, অনিয়ন, প্যাটি, সস, বিবিকিউ সস আছে, নর্মাল বার্গার সস আছে, এটাই এটার ইনগ্রিডিয়েন্ট। এখন আমি ট্রাই করবো গার্লিক মেয়ো বার্গার। গার্লিক মেয়োটা আমার কাছে আপনার অ্যাজ ইউজুয়াল বার্গারগুলোর মতো লাগছে, মানে স্পেশালিটি তেমন কিছুই নেই এটাতে। এটা না, এটার টেস্ট অনেক ভালো, বাট হচ্ছে আপনার মানে একটা আছে না, স্পেশালিটি থাকে একটা বার্গারের কিছু না কিছু, বাট এটাতে ওরকম তেমন কিছু নেই আর কি। বাট এটার টেস্ট অনেক ভালো। খাওয়া দাওয়া যেহেতু শেষ, তো আমি এখন আসবো ওভারঅল ফুড কোয়ালিটিতে। যে ফার্স্টে আমি যদি বলি ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা, ওটা হচ্ছে আপনার অনেক জোস ছিল, মানে অনেক মজা ফ্রেঞ্চ ফ্রাইটা, অনেক ক্রাঞ্চি ছিল, মশলা একটা মশলা ছিল উপরে, ওটা আমার অনেক ভালো লেগেছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাকচুয়ালি সত্যি করে বলবো এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই। আপনার টু ইঞ্চিস প্যাটি বার্গারটা, এটার স্পেশালিটি হচ্ছে ডাবল চিজ আর ডাবল হচ্ছে আপনার প্যাটি। অ্যাজ ইউজুয়াল আপনার নর্মাল বিবিকিউ সস আছে, দেন হচ্ছে আপনার বার্গার সস আছে, এই তো অনিয়ন, লেটুস পাতা, আর মানে যা যা একটা বার্গারে থাকে সব আছে। বাট আপনারা বার্গারটা ট্রাই করতে পারেন, বিকজ বার্গারটা অ্যাকচুয়ালি অনেক মজা।
গার্লিক মো বার্গারে আমি একটা জিনিস হচ্ছে পরে নোটিস করেছি, সেটা হচ্ছে ফার্স্টে আমি ভেবেছিলাম যে এটাতে হচ্ছে একটা প্যাটি দেওয়া আছে, পরে দেখি যে না এটাতে অ্যাকচুয়ালি একটা প্যাটি হাইড করা ছিল। সো এটাতে ডাবল প্যাটি ছিল আর সিঙ্গেল চিজ ছিল। এটার ফ্লেভারটা একটু গার্লিক ফ্লেভারটা একটু বেশি ছিল। আপনার যদি ইয়ার সাথে কম্পেয়ার করি, টু ইঞ্চিস প্যাটি বার্গারের সাথে কম্পেয়ার করলে আপনার এটার ফ্লেভারটা গার্লিক ফ্লেভারটা আপনার একটু বেশি মানে লাগতেছিল মুখে। অ্যাজ ইউজুয়াল এটাতে বিবিকিউ সস দেওয়া ছিল, বার্গার সস, লেটুস পাতা, টমেটো, অনিয়ন এগুলো দেওয়া ছিল। সো আর ওভারঅল যদি ফুড কোয়ালিটি বলি ওনাদের, আপনার ওনাদের ফুড কোয়ালিটি অনেক ভালো। দুইটা বার্গারই বেশ ভালো ছিল এবং মজার ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি প্রাইসটা এখন আপনাদের বলে দিব। প্রাইস হচ্ছে আপনার টু ইঞ্চিস প্যাটি বার্গারের প্রাইস হচ্ছে আমার 280, আর গার্লিক মেয়ো চিকেন বার্গারের প্রাইস হচ্ছে 250, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে 100 টাকা, অ্যান্ড বিবিকিউ উইংসের প্রাইস হচ্ছে 190। সো ওভারঅল আমার ইন টোটাল বিল আসছে আপনার 900 টাকা, দুটো কোক ছিল আমার সাথে। দ্যাটস অল ফ্রম টুডে। সো আজকের মতো এখানেই শেষ, আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ফুড ব্লগে, নেক্সট কোনো রেস্টুরেন্টে। অবশ্যই আমাকে আপনারা কমেন্ট সেকশনে রেকমেন্ড করবেন যে আমি নেক্সট ব্লগটি কোথায় করতে পারি, বিকজ আপনাদের রেকমেন্ডেশন আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আল্লাহ হাফেজ।